বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। উপস্থিতি আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরাতুল যুখরুফ এর 67 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। শিরোনামের দিকে দৃষ্টি দিয়ে, আয়াতের দিকে নজর দিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দেবেন। আমিন। আপনাদের আন্তরিক সহযোগিতা লাগবে, কারণ আমি এই নিশিরাতের বক্তা না, এটা খুব ভালো করে জানেন। সচরাচর 12টা 1টার মধ্যেই সব মাহফিল ক্লোজ হয়, তবে রাঙ্গামাটি এসে এক্সেপশন। কিছুদিন আগেও লংগদু গিয়েছিলাম, লংগদু না বাসান্নদম, ঠিক একই পরিস্থিতির শিকার, তবে আজকে আরও বেশি। তো যাক, আপনাদের আন্তরিকতা থাকলে, যদি একটু মদিনাওয়ালার ন্যাক নজর থাকে, বিশেষ করে আজকের মাহফিলটি ইমামুল আম্বিয়ার স্মরণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইমামুল আউলিয়ার স্মরণে পবিত্র ফাতেহে ইয়াজদহম। বড় করে বলি সুবহানাল্লাহ, কারণ আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী শুধু নবী না, সমস্ত নবীদের নবী। বলেন না সমস্ত নবীদের নবী। এই জন্য ইমামুল আম্বিয়া আর কোনো নবীর লকব নাই, আমার নবীর আছে। পাশাপাশি ফাতেহে ইয়াজদহম, এটাও কোনো সাধারণ পীর বুজুর্গের নয়, যিনি ইমামুল আউলিয়া সমস্ত ওলিদের ওলি। সুবহানাল্লাহ বলবেন না, কোনো সন্দেহ আছে নাকি? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগে দাদে জনে মকতবে। মাশাআল্লাহ, আপনারা তো পারেন দেখতেছি অনেক, তাহলে একটু জবান খোলে, কারণ এখন যেহেতু 2টার পরের মাহফিল কিভাবে করতে হয় না করলেও তো কৌশল জানা আছে, কথা বলেন ঠিক না? তাহলে একটু জবান খোলে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, গাউসুল আজম জিলানি, বাগে দাদে জনে মকতবে রাব্বানি, বলেন বাগে দাদে জনে মকতবে রাব্বানি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মণি। সুবহানাল্লাহ বলবেন না, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মণি, একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সান্দানি, একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সান্দানি, বাগে দাদে জনে মকতবে রাব্বানি, এই বলেন বাগে দাদে জনে মকতবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগে দাদে জনে মকতবে রাব্বানি, এই তরিকায় বর্তি গহলে আহলে বায়াতে হবে সে জনে নবীজি বলে। সুবহানাল্লাহ বলবেন না, প্রমাণ আছে কিতাবেতে বাইবুরেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে বাইবুরেরা শুনছনি, বাগে দাদে জনে মকতবে রাব্বানি, বলেন বাগে দাদে জনে মকতবে রাব্বানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের বাগে দাদে জনে মকতবে রাব্বানি, বলেন বাগে দাদে জনে মকতবে রাব্বানি। আলহামদুলিল্লাহ বলবেন না, সেই পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ফাতেহে ইয়াজদহম। এবং আজ থেকে প্রায় 32 বছর আগে 20 টাকা ফান্ড থেকে নাকি মাহফিলের সূচনা, মারহাবা বলবেন না? আর এখন তো লক্ষ লক্ষ টাকার বাজেট,
এটা কারো বাহাদুরি না, যেহেতু বড় পীর সাহেবের স্মরণে আপনারা সেই ফাতেহা শুরু করেছিলেন, সেই সরাসরি বাগদাদ থেকে ফয়েজ আর বরকত এসেছে। কারণ আপনি যেই তরিকার পীর হন, যার কাছেই মুরিদ হন, যদি শানশাহ বাগদাদের সাথে আপনার রিলেশন না থাকে, তরিকত মদিনা পর্যন্ত পৌঁছবে না। এজন্য সমস্ত মাশাইখে কেরাম হুজুর গাউসে পাকের এখানে একটু ছোট হতে হয়, যে যেই তরিকার হোক না কেন, গুরু ফিরে দেখবেন কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত, সুবহানাল্লাহ, হুজুর গাউসে পাকের সাথে রিলেটেড এবং সবাই সম্মান করে। তো এমন হুজুর গাউসে পাকের স্মরণে আজকে ফাতেহিয়াজ দহন, আমি মাঝে মধ্যে প্রাউড ফিল করি যে নবীও পেয়েছি শ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া তরিকতের শায়খ আমাদের শ্রেষ্ঠ, ইমামুল আউলিয়া মাযহাবের ইমামও আমাদের শ্রেষ্ঠ, ইমামে আজম, বড় করে বলি সুবহানাল্লাহ, লা মাযহাবি সালাফি আহলে হাদিস বদ আকীদার যারা আছে তাদের তো কিছুই নাই, কথা বলেন ঠিক না? কারণ আমাদের নবী তো হায়াতুন নবী, আমাদের নবী নূরের নবী, আমাদের নবী এলমে গায়েব জানে, আমাদের নবী হাজির ও নাজির নবী, কথা বলেন ঠিক? বদ মাযহাবের যারা অনেকের নবী তো মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে, অনেকের নবী মাটির নবী, কথা কোন ঠিক না? অনেকের নবী এলমে গায়েব জানে না, অনেকের নবী হাজির ও নাজির না, তো তারা যে আকীদা বিশ্বাস করে তাদের নবী তো আর তাদের কাছে আসবে না, কথা বলেন। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, দাবি করি, আমরা সব দিক দিয়ে সবচেয়ে আলা সবচেয়ে বালা, কারণ আমাদের রাসূল সবচেয়ে আলা সবচেয়ে বালা, বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের গোড়াটা ঠিক আছে, তরিকতের দিক দিয়েও ঠিক, শরীয়তের দিক দিয়েও ঠিক, মাযহাবের দিক দিয়েও ঠিক, এই জন্য আমাদের কোনো ভয়। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহু আকবার। আল্লাহ বলে সেই দিন আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারাই তোমার আমার আপন হবে, বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা কারা? আল্লাহর ওলি যারা, কথা বলেন ঠিক কি না? অন্যত্র আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা, আল্লাহ বলে খবরদার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা, বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার নবী বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মাহুম বি আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম ক্বালা হুম কওমুন তাহাবু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআদাউনা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানূরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরিন ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা খাযিনান নাস ওকরা هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কো হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের কিছু উম্মত আছে যাদেরকে আল্লাহ আজিমুস শান সিংহাসনের মধ্যে বসাবে, তাদের চেহারাগুলো একেবারে সুন্দর হবে, অন্যান্য নবী যারা শহীদ যারা তারা ঈর্ষান্বিত হবে, তারা চিন্তায় পড়ে যাবে আজকে এই লোকগুলো কারা যাদেরকে এত সম্মান এত সুন্দর আজিমুস শান সিংহাসনের মধ্যে বসানো হইল, তারা কারা?
সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কো, আমার উম্মতের ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে যারা মানুষের অন্তরে হৃদয় করে নিয়েছে, দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না, তারা কোনো রক্তের সম্পর্ক, ব্লাড কানেক্টেড ছিল না, তারপরও মানুষগুলো তাদের প্রেমে পাগল পড়া ছিল, কারণ তারা আল্লাহ রাসূলের খুশি করে, আল্লাহ রাসূলের গোলামি করে তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে। সমস্ত মানুষ যখন চিন্তাগ্রস্ত হবে তখন তাদের কোনো চিন্তা থাকবে না, সমস্ত মানুষগুলো যখন মৃত সন্তুষ্ট হবে তখন তাদের কোনো ভয় থাকবে না। তারা কারা? তারা কারা? তারা কারা? আমার নবী তখন আয়াতটা তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, নিশ্চয় তারা আল্লাহর ওলি যারা, বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে জায়গা জায়গা আল্লাহর ওলিরা শুয়ে আছে, আপনার সাথে আমার সাথে কি কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আওয়াজে বোঝা যা আছে? এই বাবা শাহজালালের সাথে কি আমাদের কোনো ব্যবসার সম্পর্ক আছে? কোনো আমাদের রক্তের সম্পর্ক আছে? খাজা গরিবে নামাজের সাথে আছে? এই যে চট্টগ্রামের শাহ আমানত খান রহমতুল্লাহ আলের সাথে আছে? গাউসুল আজম মাইজবান্ডারির সাথে আছে? শাহিনশাহ শ্রীকুটের সাথে কি আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক আছে? কোনো রক্তের সম্পর্ক আছে? নাই। তারপরেও পৃথিবীর সমস্ত মানুষ তাদের জন্য প্রেমের পাগল পাড়া। বাবা শাহজালালের মাজারে আমি 3টা বাজে গেছি, 4টা বাজে গেছি, হাজার হাজার মানুষ, তখন মনে হয় যেন দিনের বেলা, বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা ওলি আল্লাহকে মহব্বত করি, হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজারকে জিয়ারত করি, কথা বলেন ঠিক কি না? আজকে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই বাংলার জমিনে যাদের উসিলা ইসলাম পাইলাম তাদেরকে অসম্মান করে, কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাই, যারা আমার মতো হাজার হাজার মানুষের সামনে মাইকে কথা বলে, তারা বলে ওলি আল্লাহর মাজার জিয়ারত করা, পূজা করা, বড় করে বলে নাউজুবিল্লাহ, বলে কি বলে না? আরে আমার দোস্ত, তোমাকে বলতে চাই, আমরা যারা মাজার জিয়ারত করি, আমরা পূজা করি না, রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল দেই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা নিষেধ করা হলেও পরবর্তী সময়ে রাসূলুল্লাহ বলেন, তোমরা বেশি পরিমাণের কবর জিয়ারত করো, এই কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে, মৃত্যুর ভয় আসবে, কথা বলেন ঠিক কি না? এই হাদিসটা কেউ আবার ব্যঙ্গার্থক করে, এখানে কবর বলছে, তোমরা কেন মাজার বলো? আরে গাধা, কবর তো তোমার বাড়ির পাশে আছে, আমার বাড়ির পাশে আছে, পুরা বছরে একবারও কেউ জিয়ারত করে না, দুই ঈদের সময় সুসন্তান থাকলে কবরের পারে যা, তাও রমজানের ঈদের সময় একটু সময় নিয়ে জিয়ারত করে, কোরবানির ঈদের সময় তো যাওয়ার টাইম নাই, গরু নিয়ে দৌড়াদৌড়ি করে, কথা বলেন ঠিক কিনা? সুসন্তান হইলে মাঝে মধ্যে শুক্রবারে জুমার পরে কবরের পারে যা, সারা বছর কবর পরে থাকে, এখানে ভালো করে আবাদ করার কেউ নাই, অনেক সময় গরু গাধা কবরের ভিতরে না থাকি, মলমূত্র ত্যাগ করে সংরক্ষণ করার সুযোগ নাই, কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহ রাসূলকে খুশি করে যারা, তাদের কবরে শুয়েছে 24 ঘন্টা, এখানে জিয়ারত ধরে, আর জিয়ারতের স্থানকেই মাজার বলা হয়, কথা বলেন ঠিক কি না? মাজার তো আবু লাহাজের নাই, আবু জাহেলের নাই, উতবা সাইবার নাই, ইয়াজিদের নাই, মাজার মাজার ওয়ালাদেরই হয়, যাদের স্মরণ হয়, কথা বলেন ঠিক কি না? তাহলে সেই মাজারে আমরা যাই জিয়ারত করি, আমাদেরকে কেন মাজার পূজারি বলো? কথাই কথাই তুমি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে পিছনে এত টাইটেল, তোমার মুখ দিয়ে কথা কথা কেন পূজা আসে? তাহলে কি আমরা ধরে নিব যে তোমার জন্মটা পূজা মণ্ডলে হয়েছে? আমি কি খারাপ বলছি? একটু বেশি বললাম না তো? খুব শালীনতা রেখেই বলি, একটু রাগ উঠলে মাঝে মধ্যে বলে ফেলি, কিন্তু তৎক্ষণাৎ আবার কন্ট্রোলে চলে আসে, কারণ নিজ কানে শুনি। আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়ি এলাকা, যখন শহরের মাঝখান দিয়ে যায়, আমাদেরকে দেখলে ওই দেখ বেদাতি মৌলবি যাচ্ছে, ওই দেখ মাজার পূজারি যাচ্ছে,
প্রথম প্রথম কষ্ট পাইতাম, পরে ভাবতাম হায়রে আমরা তো সেই রাসুলের এই উম্মত যে রাসুলকে আরবরা বলতো যে সে একটা পাগল, তারপরেও তো রাসুল বলে যে না, কারণ ইন্নাকা লামাজুনুন, তারা পাগল হিসেবে আখ্যায়িত করতো। আমার রাসুলের সেই উম্মত তো আমরা যে রাসুলকে তাইফের ময়দানে বৃষ্টির মতো পাথর দিয়ে সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত করেছে, কথা বলেন ঠিক কিনা? যেই রাসুলের কলিজার টুকরা সাইয়েদুস সুহাদা শহীদে দস্তে কারবালা ইমামে আলী মাকাম শেরে খুদার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয় দুইটা নয় 122টা মতান্তরে 32টা তীর ভল্লমের আঘাত দিয়া পানি না দিয়া যেই নবীর উসিলা আল্লাহ পানি সৃষ্টি করলো, তামাম পৃথিবী সৃষ্টি করলো, যেই নবীর ঠুট মোবারকের চুমু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরে ছিল, ওই ইমাম হুসাইনকে যারা পাথর দিয়ে মারলো, যারা তরবারি দিয়ে মারলো, যারা শহীদ করেছে, আমরা তো সেই হুসাইনের উত্তর শুনি, কথা বলেন ঠিক কিনা? বলে কেন আমরা গায়ে লাগাবো, বলুক না, ওদেরকে বলার সুযোগ দিছে, কিন্তু যদি সত্যিকারের আল্লাহর দরবারে যদি আমাদের নামটা উঠে যায় তাহলেই আমাদের সফলতা। আজকে যদি দুনিয়াবি কোনো প্রোগ্রাম হতো, এই রিজার্ভ বাজার ঈদে মিলাদুন্নবী ও ফাতেহে ইয়াজদহম উদযাপন কমিটি আপনাদেরকে এই রাত 2:15 পর্যন্ত এখানে বসিয়ে রাখতে পারত না। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর ওলিদের মহাব্বত আছে বিদায় আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? দূর দূরান্ত থেকে নিজের পকেটের টাকা খরচ করে আসছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি আমরা সঠিক, আমরা খাঁটি, কারণ রাসূলুল্লাহ বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার উম্মতেরা শুনো, বনি ইসরায়েলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াই হবে 73টা, কুল্লুহুম ফিন্নার সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি আমার সাহাবায়ে কেরাম আছে, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি নবীর সম্মান তাজিম আমার সাহাবায়ে কেরামের সম্মান তাজিম আছে, এটা খাঁটি দল। এ হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা খাঁটি, আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি, আলোচনা কি শুরু করব না শেষ করে দিলে ভালো হয়? অবস্থা বুঝে ব্যবস্থা, কিছু সময় দেন নাকি, কারণ শুরু করলে কিন্তু আবার সহজে ছাড়বো না, তখন আমাকে ফেলে কিন্তু ওটা যাবে না। একটু মহাব্বতে জিকির করি, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আশিক হয়ে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ, আ হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ, আ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা বহু দূরে
মদিনা আমরা কেনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কেনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেনে যাব মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জানে। কত সুন্দর মদিনা, জানে নাই কোন তুলনা, বলেন কত সুন্দর, জানে নাই কোন তুলনা, তোমরা বুঝে কেন বুঝো না, তোমরা বুঝে কেন বুঝো না, ভাই জানে ইমানে হইল মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি শিরোনামকে সামনে রেখে কিছু কথা বলব এবং দুটি শিরোনাম থেকে আমরা দুটি সবক নিব, রাজি আছি? পবিত্র ঈদ মিলাদুন্নবী, ফাতেহে ইয়াজদহ। আমরা যারা এই শিরোনামে মাহফিল করি, আমাদের এক শ্রেণীর বাইরা এই শিরোনামগুলো নিয়ে বাজে মন্তব্য করে, মিলাদুন্নবী দেখলে কো বেদাতি নাউজবিল্লাহ বলবেন না, বলে কি বলে না। অথচ আমরা মিলাদুন্নবীর এক নম্বরের শিক্ষা যেটা আমরা নিজেরা পালন করি, ওই শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত, কিন্তু এই শিক্ষাটা কিসের মাধ্যমে পাইলো সেই জিনিস নিয়ে ওরা অনুধাবন করার চেষ্টা করে না। মিলাদুন্নবীর অন্যতম শিক্ষা হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার বায়েরা বাবারা, দয়ার নবী মায়ের নবী যেই মাত্র দুনিয়াতে আসলো, সোফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফিয়া আম্মা ডাকদা, বলে রে জগৎবাসী, যেই মাত্র রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে আসলো, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, কান্নাকাটি নাই, দুনিয়াতে আসতে দেরি, অমনেতি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদাই পড়লো। আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা হুজুরের পাশে ছিলাম, আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা বুঝলাম না, দুনিয়ার সমস্ত শিশু বাচ্চারা যখন পৃথিবীতে আসে, কান্নাকাটি করে, কেউ হাউমাউ করে, কেউ এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু এটা কেমন আল্লাহ সন্তান দান করলো? শাওহিদুন নবুয়াত কিতাবের মধ্যে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বর্ণনা দে, দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসতে দেরি, কান্নাকাটি নাই, অমনিতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যা, আল্লাহু আকবার বলেন।
তার মানে আমরা যারা মিলাদুন নবী করি, নবীকে যারা মহব্বত করি ভালোবাসি, আমাদেরকে নবী শিক্ষা দিল উম্মত আমি রহমাতুল লিল আলামিন, নবীকে যদি তোমরা ভালোবাসো আমি নবী দুনিয়াতে এসে যেই কাজটাকে করলাম সেই কাজটাকে তোমরা প্রাধান্য দাও, আর ওই কাজের জন্য আমি নবী তোমাদের জন্য একটা পদ্ধতি প্রক্রিয়া রেখে দিলাম, যে পদ্ধতির নাম হইল নামাজ। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজে মসজিদগুলো শূন্য, নামাজই নাই। এত সুন্দর করে মসজিদ বানানো হয়, কোটি কোটি টাকা খরচ করে কারুকার্য করা হয়, কিন্তু নামাজের সংখ্যা একেবারে। তার মানে ঈদে মিলাদুন নবীর শিক্ষা আমাদের কাছে যথার্থ? আর যেই নবীকে পাওয়ার পরে চতুষ্পদ জন্তু পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, আল্লাহু আকবার বলেন। আরবের পদ্ধতি ছিল কোন সন্তান যখন দুনিয়াতে আসবে ওই মক্কা নগরীর শহরের বাচ্চাগুলোকে গ্রামে ট্রান্সফার করা হতো, গ্রামের মহিলারা দাসী মহিলারা এসে বাচ্চাদেরকে নিয়ে যাইত, যে বাচ্চাগুলোকে তারা স্তন্যপান করাইয়া তাদের বিনিময়ে সংসার চালাইত। সুবহানাল্লাহ, বলবেন না আমার দয়ার নবী মায়ের নবী, 3 দিন 5 দিন 7 দিন সর্বোচ্চ 9 দিনের বর্ণনা পাওয়া যায় নবী রহমাতুল্লিল আলামিন আম্মা জানের স্তন্যপান করছে, তারপরে ট্রান্সফার হয়ে গেছে নবীজির দুদমা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। বনু সাদ ইবনে বকর গোত্রের 40 জন মহিলা খানায় কাবার পাশে রওনা দিছে, উদ্দেশ্য একটা হলো শহর থেকে বাচ্চাগুলোকে তারা আনবে, দুধ পান করাবে, বিনিময়ে কিছু টাকা পয়সা দিলে তাদের সংসারের অভাব হালত দূর হবে। ঠিক একইভাবে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমিও 39 জন মহিলার সাথে একসাথে সংযুক্ত হইয়া আমরা 40 জন খানায় কাবার দিকে রওনা দিলাম, কিন্তু রে জগৎ বাসী আমি যে উটের মধ্যে সওয়ারি ছিলাম আমার উটটা বড় দুর্বল ছিল, আমার উটের গতি তত বেশি ছিল না, ওই না খানায় কাবায় পৌঁছতে পৌঁছতে আমি 3 দিনের পিছনে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ততক্ষণে বাকি 39 জন মহিলা খানায় কাবার কাছ থেকে যার যার পছন্দ মতো বাচ্চা নিয়ে চলে গেল, খানায় কাবার সামনে যাইয়া বাচ্চা নাই নবজাতকের সন্তান নাই, স্বামীকে ডাকতে বললাম প্রাণের স্বামী একসাথে 40 জন এসেছি, 39 জন তাদের আদরের সোহাগের বাচ্চা নিয়ে চলে গেল, আমি যদি খালি হাতে যাই মহল্লার কাছে আমি মুখ দেখাইতে পারবো না, টাকা চাই না পয়সা চাই না, কোন রকমের একটা দুধের বাচ্চা হইলে আমি হালিমার মনটা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে খোঁজাখুঁজি কোনোদিকে কোনো নবজাতকের সন্তান নাই, হঠাৎ করে একজন এসে বলে তোমাদের কি খুব বেশি বাচ্চার প্রয়োজন? বলে হ্যাঁ, ওই যে ছোট্ট একটা ঘর দেখা যা, এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে দেখতে বড় চমৎকার, কিন্তু এই শিশু বাচ্চাটার বাবা নাই, এতিম বিদায় টাকা পয়সা দিতে পারবে না, এতিম বাচ্চা বিদায় কেউ নিল না, তোমাদের বেশি প্রয়োজন হইলে ওই ঘরে যাও। আল্লাহু আকবার বলেন। মা হালেমা বলে রে জগৎবাসী আমি আর দেরি করি নাই, আমার স্বামীকে নিয়ে পাগল করা হয়ে ছুটে গেলাম, ওই ঘরের মধ্যে যাইয়া দেখলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলে একটা ছোট বাচ্চা শুয়ে আছে, খোদার কসম রে জগৎবাসী পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, আমি জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই, দেখার পরে আমার ভিতরটা আনন্দে উল্লাস হয়ে গেল, স্বামীকে ডাকতা বললাম স্বামী টাকা চাই না পয়সা চাই না, এই বাচ্চাকে যদি আমি হালিমা আমার দুধের সন্তান বানাইতে পারি আমার মন বলছে আমার জীবনটা ধন্য হইবে। আল্লাহু আকবার বলবেন না। মা হালিমা বলে আমি আর লোকটা সামলাইতে পারলাম না, হুজুর হুজুরের আম্মা জানের কোলের মধ্যে ঘুমাচ্ছে, আমি আস্তে করে আমার আঙ্গুল দিয়া হুজুরের শরীর মোবারকের মধ্যে একটু লাগাইলাম, অমনেতেই চক্ষু দুইটা খুইলা একটা মুস্কি হাসি দিল, মনে হয় যেন 7 রাজার ধন আমি হালিমার সামনে ফুটে গেল। আমি
পাগল হয়ে গেলাম। তবে রে জগৎবাসী, মজার কিছু ঘটনা, আমি যখন বাড়িতে ডুবতি নিলাম, আমাকে একজন মুরব্বী জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তুমি কোথায় থেকে আসছো, তুমি কেন আসছো? আমি বলছি আমি বনু সাদ ইবনে বকর গোত্রের একজন মহিলা, আমি এসেছি বাচ্চা নেওয়ার জন্য। বলে তোমার নাম কি? আমি বলি আমার নাম হালিমা। অমনেতি উনি একটা মুস্কি হাসি মারছে, মনে হয় যেন আগে থেকে ওনার কাছে কোনো সন্ধান আছে। বড় করে বলি সুবহানাল্লাহ, যিনি মুস্কি হাসি দিছে হুজুরের দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব। বড় করে বলি সুবহানাল্লাহ, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি খানে কাবার খাদেন ছিল, কেন উনি হাসি দিল? কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, লাম্মা ভুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাল ওয়াহশু ওয়াত-তায়রু নিদাআহু ওয়া সালাতিল মালাঈকাতু তারবিয়াতাহু ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ক্বাদিরুন আন উরাব্বিআহু বিগায়রি রিদাঈন ওয়ালা সাবাবিন ওয়ালাকিন সাবাকাত কালিমাতি ওয়া তাম্মাত হিকমাতি ওয়া কাতাবতু নাফসি ফিল আযাল আইয়ারদুআ হাযিহিল জাওহারাতাল ইয়তীমাতা গায়রু আমা হালিমা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ, আমার রাঙ্গামাটির রিজার্ভ বাজারের বাইরা বাবারা, দয়ার নবী মায়ের নবী যখন পৃথিবীতে আসছে, আকাশের উড়ন্ত পাখিগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহর লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। জঙ্গলের পশুগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার হাবিবের লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আকাশের উড়ন্ত ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিবুল্লাহর লালন পালনের দায়িত্ব আমাদের কাছে দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেখো, আনা কাদিরুন আনুরাব্বিআহু বিগায়রি রিদাঈন ওয়ালা সাবাবিন। রে জঙ্গলের পশু ও ফেরেশতার দলেরা ও পাখির দলেরা, আমার হাবিবুল্লাহর লালন পালনের দায়িত্ব তোমাদের কাছে কোনো কারো প্রয়োজন নাই, চাইলে আমি আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহকে লালন পালন করতে পারতাম। তবে শুনে রে করে, এই দুনিয়ার একটা পদ্ধতি আছে, নবজাতক সন্তান যখন পৃথিবীতে আসবে, ওই সন্তান কোনো না কোনো মায়ের স্তন্যপান করবে, আর সেই জন্য আমি আমার হাবিবুল্লাহর স্তন্যপানের জন্য একটা জায়গা রেখে দিয়েছি, ওই জায়গা হলো হযরতে হালিমা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হালিমা নামটা শুনে হুজুরের দাদা মুস্কি হাসছে, অনেক লম্বা চুনা কথা, শেষ পর্যন্ত আমার নবী হুজুরের আম্মা জানের কাছে, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরের আম্মা জানের কাছ থেকে বলে নিল, মা হালিমা ডাক দা বলে, রে জগৎবাসী খোদার কসম রে, যেই মাত্র আমি শিশু রাসূলুল্লাহকে আমার বুকের সাথে জড়াইয়া আমার উটটার মধ্যে যাইয়া যখন উঠলাম, আমার উটটা তার গর্দানটা ঘুরে এটা কেমন শিশু আজ আমি আমার কুলে নিলাম, যে শিশুর বদলতে চতুষ্পদ জন্তু আল্লাহকে সিজদা দে, আর সেই নবীর উম্মত হইয়া নামাজ পড়ি না, কত নামাজ কাজা হয়ে যায়, জীবনের কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? মা হালেমা বলে, এবার আমি রওনা দিলাম, আমার উটের গতি এত বেশি বেড়ে গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম, তিন দিন আগে যারা আমাকে অতিক্রম করে রওনা দিয়েছিল, কিছুক্ষণ যেতে না যেতে তাদেরকে অতিক্রম করে যখন আমার উটটা সামনে যায়, তারা ডাকদা বলে, হালেমা তুমি বুঝি তোমার উটটারে পরিবর্তন করলা? আল্লাহু আকবার বলেন। আমি বললাম, না না না, এটা আমার আগের উট, তোমরা বিশ্বাস করো? তারা বলে, না হালিমা আমরা এটা বিশ্বাস যাই না, আসার সময় তোমার উটের কোনো গতি ছিল না, তোমার উটটা আমাদের তিন দিনের পিছনে পড়লো, তোমার তিন দিন আগে খানায় কাবা থেকে রওনা দিলাম, আর এখন তুমি আমাদেরকে অতিক্রম করে চলে যাই, বা এটা কীভাবে হয়? মা হালিমা যখন তাদের সাথে তর্ক লিপ্ত হয়ে গেল, হঠাৎ করে উটের জবানটা খুলে গেল, বড় করে বলে, উড্ডা ডাক দেখো, ইয়া নিসা বনি সাদিন ইন্না কুন্না লাফি গফলাতি ও হাল তাদরিন মান আলা জহরি খিয়ারুন নাবিকিন ও সাইয়্যিদুল আউয়ালিন ও সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ও ইয়া হাবিব রাব্বিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ,
উল্টা ডাকদা করে বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা জানো না, জানো না আমি উটের গতি কেন বাড়লো, কারণটা বোঝার চেষ্টা করলাম না। আমি আগের উট, আমাকে কোনো নতুন উট আনেন নাই, আমি কেন গতি বেড়ে গেল, তোমরা যদি জানতা আশ্চর্য হইতা বলে কেন বাড়লো। তো এই মুহূর্তে যিনি আমার উপরে আরোহী হচ্ছেন, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যাকে আমার আল্লাহ তাম বিশ্ব জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। বড় করে বলি সুবহানাল্লাহ, এই জন্য আমার গতিটা বেড়ে গেল। মা হালেমা বলে, এইভাবে আমি আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আমার বাড়িতে গেলাম, আমার অভাবী সংসারটা কিছুদিনের মধ্যে অভাব দূর হয়ে গেল। আমার সংসারে যেন সবকিছুতে তরক্কি আসছে, মনে হয় যেন সোনায় সোহাগা হলো। এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয় দৌড়াইয়া আমার গড়ে আসত, এসে বলতো, হালে মা তোমার ভাগ্য প্রসন্ন করলো, তোমার যেই বাচ্চা ওই বাচ্চার ভাগ্য বলো বারো, ওই বাচ্চাটার দিয়ে হাতে হাত নিয়ে অসুস্থ মানুষের শরীরে একটু মাসেহ করাইতো, অমনিতেই অসুস্থ মানুষটা সুস্থ হইতো। বড় করে মা হালেমা বলে, শুধু তাই না, লজ্জার বিষয় না রে জগৎবাসী, আমারও একটা দুধের বাচ্চা ছিল, আমার বাচ্চা এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারত না, যেই মাত্র রহমাতুল্লিল আলামিন নবী আমার ঘরের মেহমান হইল, আমার আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ ভরপুর করে দিল। লজ্জার বিষয় না রে জগৎবাসী, শত চেষ্টা করে রহমাতুল্লিল আলামিন নবীকে আমি ডানস্তনের বাইরে ডান বাম স্তন দিতে পারি না, শত চেষ্টা করলাম বাম স্তনের দুধ পান করে না। হুজুর যখন বড় হইল, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, আপনি যখন ছোট ছিলেন গো নবীজি, আপনার দুধমার বাম স্তন আপনি কোনোদিন পান করতেন না, আমার নবীকে আমি তো ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে আসছি, আমার ঘরে আমার মায়ের কোলে আরেকটা দুধের বাচ্চা ছিল, আমার ভাই আব্দুল্লাহ, আমার ওই মায়ের জন্য আমি আমার বাম স্তনটা আমার মায়েরটা রেখে দিয়েছি, আমার হকটা আমি আদায় করছি। আজকে সেই নবীর উম্মত হইয়া এক বিঘা জমি নিয়ে আপন ভাই ভাইকে ছুরি মারে, কথা বলেন ঠিক কি না, আছে না নাই? আমার মায়েরা বাবারা, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, শুধু তাই না, আমার পশু যারা হৃষ্টপুষ্ট ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, তারাও নবীর আগমনের কারণে হৃষ্টপুষ্ট হয়ে গেল, জমিনে ফসল ভালো হইতে লাগলো, জমিনটা উর্বর হয়ে গেল, গোটা এলাকাটা কেমন যেন সুনামধন্য হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ, আমার নবীকে আল্লাহ কেমন রহমাতুল্লিল আলামিন করে পাঠাইলো, দয়ার সাগর নবীকে পূর্ণিমার চাঁদের রাত আমি আমার ঘরের বারান্দার মধ্যে শোয়ায়া, রাতের বেলা আমি যখন সাংসারিক কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে চতুর্দিক থেকে মানুষ ছোটাছুটি করতেছে, একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে বলে, আকাশের চাঁদরা কেন যেন লাফালাফি করতেছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন না? চতুর্দিকে সবাই যখন ছোটাছুটি করে, আমার হঠাৎ করে স্মরণে আসলো, হায় রে, আমি তো আমার কলিজার টুকরা ছোট বাচ্চাটাকে দোলনার মধ্যে শোয়াইলাম, আমি একটা দৌড় দিয়া আমার হাবিবুল্লাহর পাশে যখন দাঁড়াইলাম, খোদার কসম রে জগৎবাসী, আমি তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে, হুজুরের আঙ্গুল মুবারক দিয়া চাঁদের সাথে খেলা করে, আঙ্গুল মুবারকটা ডান দিকে নিলে চাঁদরা ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়, সামনে নিলে সামনে যায়, পিছনে নিলে পিছনে যায়। আমি ডাক দিয়া বললাম, রে আগত যে আরববাসী, এ আমার এলাকাবাসী, আকাশের চাঁদ লাফালাফি করে পৃথিবী ধ্বংস হইবে না, আকাশের চাঁদ লাফালাফি করে, কারণ তো তোমরা জানো না, রিমোট তো আমি হালে মারে ঘরের বারান্দায়। তোমারি আঙ্গুলের ইশারাই চন্দ্রদি খণ্ডিত হয়া যায়, সুরায়ে
নবী আপনার মহান শান। সুবহানাল্লাহ বলবেন না, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হইয়া যায় দাঁড়ালো তরে বাড়ি, আমরা তোমার ভিখারি সবাই তোমার। এই অগ নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বারে, দো জাহানে চলে অগ তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই। অগ নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বারে, দো জাহানে চলে অগ তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই তোমার। এ তোমারি ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবল আমাদের মক্কার কাবাগর, বাইতুল মুকাদ্দাস ছিল কেবল সবারই, কাবা কেবল হইল শুধু ইচ্ছা তোমারি, আমরা তোমার ভিখারি সবাই। অগ নবী প্যারা নবী তোমারি দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মনে বারে বারে, দো জাহানে চলে অগ তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই। তাহলে ঈদ মিলাদুন নবী শিরোনাম থেকে আমাদের একটা শিক্ষা, সেটা হলো নামাজ। কথা বলেন, যেই নবী এসে দুনিয়াতে কোনো কথাবার্তা ছাড়া সবার আগে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল, সেই নবীর উম্মত হয়ে আল্লাহকে সিজদা করা দরকার আছে না যার? আর সিজদা দেওয়ার পদ্ধতি প্রক্রিয়া মাধ্যম তার নাম নামাজ। বলেন না, তার নাম কি? নামাজ। তাহলে এক নম্বরের সবকটা পেয়ে গেলাম। নামাজ পড়বো তো সবাই? ইনশাআল্লাহ সবাই পড়বো, ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত ওঠা, একটু নাড়া দেন না। আসলে খাওয়া দাওয়া হয়েছে তো, দেরি হয়েছে অনেকক্ষণ না, অনেকে মনে রাতে না খেয়ে আছে, পিছনের যারা আছে ওরা একটু সামনে যারা বসছে জ্বর তুফান সবাই এদের উপর দিয়ে যাইবে, কারণ সামনে যেহেতু জায়গা পেয়েছি না, পিছনে যেহেতু বসছি চুপ করে থাকবো, ঠিক না ভাইয়েরা? ভাগ করে দিলে সুবিধা হইতো, কিন্তু ওই পাশে তো মানুষ নাই, খুঁটির এই পাশ আর ওই পাশ হলে মোটামুটি জজবাই লইল, কারণ প্রতিযোগিতা ছাড়া এখন কিছু হয় না, কথা কেন ঠিক? কেমনে ভাগ করা যায় একটা বুদ্ধি দেন তো, সামনে পিছনে ভাগ করবেন কেমনে? আপনি কষ্ট করে গিয়ে ওখানে দাঁড়াইয়া পার্টিশন দিবেন? একটা বুদ্ধি আছে, যারা বিবাহিত তারা এক পক্ষে, যারা অবিবাহিত তারা এক পক্ষে, ঠিক আছে? তাহলে অবিবাহিত যারা আগে আপনারা নারায়ে তাকবীর হে বলা পাইন, যে পাকনামি করো, পাকনামি অনুযায়ী আওয়াজ হয় না, আর আওয়াজ কেমনে বাইর করতে বুদ্ধি আমার জানা আছে। যারা সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিবে, দোয়া করে যে মোজানো তাদের বাইকে মনের মতো একটা বোম ঘুরে,
এই জায়গার কথা গুলো বলাবেন সাতটা এখন নদীর ওই পারে চলে যাইব, কথা কোন ঠিক না? এলে দোয়াটা থেকে হাসি দিয়া ওরাই আর কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা, একটা নেককার স্ত্রী যদি ভাগ্যে না জোটে তার চেয়ে অশান্তি পৃথিবীতে আর কিছু নাই। বহু টাকাওয়ালা পয়সাওয়ালা যশ খ্যাতিওয়ালা মানুষ আছে, বাহিরে যতক্ষণ থাকে ততক্ষণ চেহারায় হাসি থাকে, যেই মাত্র গেইটে ঘরের দরজায় ঢুকে চেহারা বাংলা পাস হয়ে যায়, কারণ ওই জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক কি না? এই গভীর রজনীতে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দোয়াটা কি আমি ভালো করতেছি না খারাপ করতেছি? বিনিময়ে কি টাকা চাইছি? টাকা চাইলেও দিবেন, কিন্তু টাকার দরকার নাই, একটু স্লোগানটা বড় করে দিবেন। রাজি আছেন? ইয়ং পোলা পাইন, তাইলে দেখি যার আওয়াজ যত বেশি হবে তার ভাগ্যে তত সুন্দরী আসবে। আওয়াজ ছোট করবা, কম দিবা, শ্যামলা এব, শ্যামলা কালো। একটু জোরে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া মোটামুটি হইছে, বুড়ার দিমতো সুযোগ আছে তো, বুড়াদের সুযোগ আছে। আপনি তো বিয়েতে, এই জন্য আপনি চিন্তা করতেছেন। মুরব্বী বাবারা যারা আছেন আমাদেরকে কথায় কথা বলেন, তোরা পোলামেন মানুষ, বুঝিস না, এই না সেই না, এরকম করে আমাদেরকে দূরে সরাই দেখো, ঠিক না? একটু দেখি আপনাদের কি অবস্থা, কারণ আপনারা তো চিন্তায় আছেন, বলো ওরা না সুন্দরী বউ পাইবো, আমরা কি পাবো? আরে বাবা, আপনাদের জন্য জান্নাতে হুরের ব্যবস্থা হবে, বলেন ইনশা আল্লাহ। কারণ আপনারা কি চাইলেও কি আর এটা করা যাবো নাকি? পরে উল্টাই আমার সবাই মাইরা নিয়ে নদীর ফালাই বলবো, তা আমি আপনাদের জন্য জান্নাতে আল্লাহ যেন হুল মিলাইয়া দেয় সেই দোয়া করব। দেখি আপনাদের আওয়াজটা কিরকম, না রে তাকবীর আল্লাহু আকবার। কুরআন সাইল বাতে পারে ঠিক না? আবার না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আমরা যদি এবার একসাথে বাপ বেটা মিলে যাই কেমন হবে? হ্যাঁ, দূর থেকে যারা বাপ ছিল যে রাইতের বাজে তিনটা, গোলাম কিবরি একটা শুধু শুধু চিল্লাইতেছে, ওরা মনে মনে বাপ বোঝে না না যে ভুল করছি। আপনাদের আওয়াজটা যদি তাদের কাছে পৌঁছে ঠিক না? আর আগের বক্তা দুইজনও মনে মনে ভাবছে যে ওরে আজকে সাইজ করে দিয়া যায়, কারণ রাস্তাঘাটে চললে দেখবেন ছোট গাড়ির পিছনে লেখা থাকে আমি ছোট আমাকে মারবেন না, কিন্তু মাইটটা কিন্তু ছোট মিয়াই খা, ঠিক না? আমি ছোট মানুষ তো, এই জন্য দুইজনই আমার রেখা পালাইছি, তবে আপনারা তো আছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যদি 10-12 জন থাকতে কিছু করার ছিল, কমিটি কি দাওয়াত দিয়েছে আপনি যাইবেন কই, যাওয়ার রাস্তা নাই, থাকতে হবে। তা আপনারা যে মহাব্বত নিয়ে রজনী পর্যন্ত আছেন, আসলে একটু কথা টথা না বললে তো আর ঘুমটা দূরে হয় না, কথা কোন ঠিক না? এই জন্য একটু মজা করলাম, রাগ করছেন না তো? একসাথে একটা আওয়াজ হবে, না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, না রে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, নূরুন নবী যেখানে আমরা আছি সেখানে, নবী রাসূল যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, পিরানি আছে যেখানে তবারুক আছে যেখানে আমরা আছি সেখানে। আমরা তাহলে নামাজ পড়ব তো? আর একটু জোরে, কয় অক্ত কয় দিনে? আওয়াজ ছুট হয়ে গেছে। এক মাসে যদি শুক্রবার 5টা যায় তাহলে 5 অক্ত এমনি হয়ে যায়। অনেকে নামাজ পড়ে না, সে হাত উঠা সবার আগে কিরে আরেকজনকে হুজুর নামাজ পড়ে না, আমার টাইম বুঝে উঠেছি, তোর চিন্তা করতেই না, হুজুর কেছে নামাজ পড়ো, তা আমি তো বছরে 2 দিন নামাজ পড়ি, এটা কোনো মিস হয় না, কারণ 2 ঈদের নামাজ কি করে সে পড়ে, এই জন্য সে হাত সোজা করে উঠেছে। তো জি গেলাম কয়ক্ত, সবাইকে 5 অক্ত, 5 অক্ত পড়েন কাটা, তাও তার হাত সোজা, পাশের জন কুতিদুবাটা একদিনও দেখি না। ও কেন, শুক্রবার প্রত্যেক দিন আমি নামাজ পড়ি না, যে মাসে 5টা শুক্রবার যে আমার তো এমনি 5 অক্ত হয়ে যায়। এইরকম 5 অক্ত না দৈনিক 5 অক্ত? আর একটু জোরে পড়বো তো সবাই, বলেন ইনশা আল্লাহ। মনে রাখবেন বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা বিশাল বড় দূরত্ব থাকে, এই দূরত্বটা কমাইয়া বান্দা যদি আল্লাহর বন্ধু হতে চায় তাহলে নামাজের বিকল্প কোনো এবাদত নাই। আর এই
নামাজ শুধু পড়লেও হবে না, পড়তে পড়তে জীবন শেষ, নবীর মহাব্বত অন্তরে নাই, এই নামাজের কোনো কাজ নাই। আরেকটু জোরে বলুন, কোনো কাজ নাই। এর নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আবা কাবা সব আছে, নবীর মহাব্বত নাই। রাসূল বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ঈমান নাই। আর ঈমান যদি না থাকে তাহলে এই নামাজের কোনো দাম আছে নাই? এই জন্য সুন্নিয়তের পতাকা তোলে আসার বিকল্প নাই। ওরা মন্তব্য করে, ওরা মাহফিল করে, নামাজ পড়ে না। আরে ভাই, নামাজ হয়তো অনেকে ঠিকভাবে পড়ে না, কিছু নেগলেন্সি আছে, কিন্তু যদি নবীর মহাব্বত অন্তরে থাকে, এক সময় না এক সময় তার পরিপূর্ণতা চলে আসবে। আর তোমার নামাজ আছে, সব কিছু আছে, রাসূলের মহাব্বত নাই, তোমার এই নামাজের কোনো দামও নাই। ঠিক, তাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো? বলেন ইনশা আজকের এই মাহফিল থেকে এক নম্বরের সবক হলো, আমরা নামাজ পড়বো না ছাড়বো, পড়বো না ছাড়বো, পড়বো। আল্লাহ যেন কবুল করে, আমিন। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খুনি তৈরি ইমানত। আবার যখন বন্দেগিতে গাফেল হয় আর রহি, ফেরেশতারা কার্য তখনে বন্ধ করে রয়ে, কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মত। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চুকেরই তরে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের মাধ্যমে নামাজটা শুরু করবেন, ইচ্ছা করে কাজা করবেন না, জান্নাতে আপনার জন্য আমার জন্য বালাখানা নির্মাণ শুরু হয়ে যাবে। আর যারা এক সপ্তাহ পড়েন, বালাখানা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনি শুক্রবারে গেছেন নামাজ পড়তে, ফেরেশতারা মাল মুসল্লা সব রেডি করে ইট লাগানোর সময় হয়েছে, তখন বাইরে হয়ে গেছে, কারণ এগুলো আখেরি মোনাজাত দেয় না। এরকম মুসল্লি আছে না নাই? খুতবা শেষ হইলে দৌড়িয়ে কোনো রকমে দাঁড়া, সালাম ফিরিয়ে মুরব্বির গর্দানের উপর দা ডিঙ্গাইয়ে বের হয়ে যা, এরকম চরিত্রের মুসল্লি আছে না নাই? তো ওদের জান্নাতে কি জীবনে কোনোদিন ইট লাগবে? বরং ফেরেস্তাদের আরো লস হইব, এই যে মাল মুসল্লা ইটটিট বানায় রেডি করবো, এগুলো নষ্ট হয়ে যাবে। আর পাঁচ ওয়াক্ত যারা নামাজ আদায় করবে, তাদের বালাখানা শুধু নির্মাণ হতেই থাকবে, হতেই থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে নিয়ে তাহাজ্জুদের মুসল্লায় বসে যদি চুপ থেকে দুই ফোঁটা পানি ফেলা যায়, তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পড়বেন তো নামাজ? আমি বারবার তাকিদ দিচ্ছি, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই, নবীর মহাব্বত ছাড়া সেই নামাজের আবার কোনো দামও নাই। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আপনারা কি ভাবতেছেন যে আপনারাই কষ্ট করে আসেন, আয়োজক কমিটি ওনারা সবাই চলে গেছে? এই যে আমাদের সুলেমান ভাই এখানে বসে আছেন, তারপরে আমাদের শাওয়াল ভাই কোন দিকে কাজে আছেন, ওনারা আপনাদের চেয়ে আরো বেশি কষ্ট করছেন। আমরা তো এসে উপস্থিত সময়ে বসে গেছি, কিন্তু মাহফিলটাকে বাস্তবায়ন করতে এক মাস যাবত ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, টেনশন যে কি করে সুন্দর করা যায়, কি করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। কারণ হাঁটি হাঁটি পা পা করে মাহফিলের বয়স 32 না 33তম বললো। এখানে অনেক শ্রোতা আছেন যাদের দুইজনের বয়স জোড়া দিলেও 32 হইব না, কথাগণ ঠিক না? তাহলে এত পুরানো একটা গাউসে পাকের ফাতেহা ধরে নেওয়া যায়, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা একটা মকবুলিয়ত মাহফিল। তাই হুজুর, গাউসে পাকের ওসিলা যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ দিতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, আসুন একটু হুজুর গাউসে পাকের জীবনী থেকে কথা বলি। উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার মর্যাদা কত বেশি ছিল। আল্লাহর ওলিদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়, ওলি এ ফেত্রি, ওলি এ ওয়াহবি, ওলি এ কাসাবি। ওলি এ ফেত্রি হলো যারা মাদারজাত ওলি, আম্মাজানের গর্ব থেকে ওলি হয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন হুজুর গাউসে পাক আম্মাজানের গর্ব থেকে ওলি হয়ে এসেছেন। আমাদের সায়েন্সের শ্রীকুটের হুজুর কিবলা হাফেজকারী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, উনিও মাদারজাত ওলি ছিলেন, আম্মাজানের গর্ব থেকে ওলি হয়ে আসছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এরকম অনেক ওলি আছেন যারা আম্মাজানের গর্ব থেকে ওলি হয়ে আসেন।
দুনিয়াতে এসে আমল রিয়াজত কষ্ট সাধনা করে ওলি হওয়া আর অটোমেটিক আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসা, এটার মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলুন। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও মাদারজাত ওলি ছিলেন, আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। ওনার জন্ম হয়েছিল খানায় কাবার মধ্যে, সুবহানাল্লাহ। না উনি এসে কোনো আওয়াজ নাই, চোখ খুলে না, সাউন্ড নাই, চুপচাপ বসে আছে। লম্বা চোরা কথা, আমি সংক্ষিপ্ত করে শুধু ধারণা দিচ্ছি। উনি যখন বড় হলো, সাহাবারা জিজ্ঞেস করলো, আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন আপনি এমন কেন করলেন? কো আমি আম্মাজানের গর্ভ থেকে প্ল্যান করেছি এই পৃথিবীতে এসে যতক্ষণ না রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মুবারক আমার চোখের সামনে না দেখবো ততক্ষণ আমি চক্ষু খুলবো না, আমি চক্ষু খুলে সবার আগে নবীকে দেখতে চাই। হুজুরকে যখন নিয়ে আসলো যে একটা নবজাতক সন্তান এসেছে, সে তাকায় না হুজুর সামনে আসতে দেরি, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দিকে তাকাচ্ছে। যেই কথা বলতেছিলাম, হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র দুনিয়াতে আসলেন, 471 হিজরি, 471 হিজরি শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত, যে রাতটাকে আরবি চাঁদের অনুযায়ী সন্দেহের রাত বলা হয়। চাঁদ উঠল কি উঠল না, যতক্ষণ না পর্যন্ত সঠিক তথ্য নির্ভর কোনো সংবাদ পাওয়া না যায় ততক্ষণ চাঁদ দেখা কমিটি কোনো সিদ্ধান্ত দিতে পারে না। ইংরেজি মাসের নির্দিষ্ট দিন আছে, কোন মাসটা কই দিনে হয়, 4 বছর পরে পরে ফেব্রুয়ারিতে একদিন বাড়ে, বাংলা মাস 30 দিনে হয়, আরবি মাস কি 29 না 30 এটা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়াতে এসেছিলেন শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত, তার মানে রমজানের 1 তারিখ রাত, আরবের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, বাগদাদের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, লোকেরা পরের দিন কেউ রোজা রাখছে, কেউ খায় কেউ খায় না, কিন্তু বুজুর্গ ব্যক্তি যারা তারা না খেয়েও রোজা রাখছে। তাদের ধারণা হইল সকালবেলা কোনো না কোনো একটা সংবাদ পাওয়া যাবে, তারপরে সিদ্ধান্ত নিয়ে হইতো খাইবো না হই রোজা রাখবো। বড় করে বলে সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে সব লোকেরা যখন রোজা রেখে দিল, পরের দিন একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ আলেম ছিল, ওনার কাছে সবাই চলে গেল, ডাক দিয়া বলল, হুজুর আজকে আকাশে চাঁদ উঠল কি উঠল না তার কোনো সন্ধান আমরা পাই না, এখন কি রোজা রাখবো না ছেড়ে দিব? ওই আলেম বলে, ঠিক আছে যাও যাও যাও, বাগদাদের জুমা মসজিদের ইমাম হজরতে আবু সালে মুসা জঙ্গি দুস রহমতুল্লাহ আলাই ওনার কাছে যাও, ওনার গনে একটা নবজাতক সন্তান এসেছে, ওই সন্তান যদি দিনের বেলা খায় তাহলে তোমরা খাইবা, ওই সন্তান যদি না খায় তাহলে তোমরা খাই না। বড় করে বলি সুবহানাল্লাহ। কি অবস্থা, দূরবীন দিয়ে আকাশের চাঁদ দেখা যায় না, মার গর্ভ থেকে সবেমাত্র সন্তান পৃথিবীতে আসছে, উনি চাঁদের সন্ধান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা কৌতূহলী মনোভাব নিয়ে দৌড়াইয়া চলে আসলো, হুজুরের আব্বা অনেক বড় শরীয়তের আলেম, তরিকতের বড় একজন বুজুর্গ ব্যক্তি আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে যাইয়া জিজ্ঞেস করি, হুজুর আপনার নাকি একজন নবজাতক সন্তান এসেছে? বলে, হা এসেছে, ও একটু কষ্ট করে আমাদেরকে তত্ত্ব দিন, আপনার সন্তানটা দিনের বেলা খায় কি খায় না? হুজুরের আব্বা ডাকদা বলে, সেই খবর তো আমার কাছে নাই, ভিতরে গেলে ওনার আম্মাজানের কাছ থেকে জানা যাবে, হুজুর একটু তাড়াতাড়ি যান, আমাদের জানার বড় আগ্রহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা ভিতরে চলে গেল, হুজুরের আব্বা ভিতরে যায় জিজ্ঞেস করলো, আমাদের নবজাতক সন্তান কিছু খায়নি? হুজুরের আম্মা, কো ব্যাপারটা বুঝলাম না, বোররাতে সাহারির সময় কান্নাকাটি করেছিল, একটু করে আমি আমার স্তন্যপান করাইলাম, তারপরে দিনের অর্ধেক চলে যাচ্ছে, এখনো কিছু মুখে দেয় না। আল্লাহু আকবার বলেন। ও প্রাণের স্বামী, শত চেষ্টা করে আমার বাচ্চাকে কিছু খাওয়াইতে পারি না। হুজুরের আব্বা ততক্ষণ রহস্যটা বুঝতে পারলো, বাহিরে এসে বলে, তোমরা যারা এসেছো সংবাদ নাও বলে কি, আমার সন্তান দিনের বেলা কিছু খাই না, শত চেষ্টা করেও কিছু পান করানো যায় না। লোকেরা কথা, তাহলে আমরা বুঝতে পেরেছি কালকে নিশ্চয়ই চাঁদ উঠে গেছে, আজকে রমজানের 1 তারিখ, আমরাও কিছু খাইতে পারবো না, আমরাও রোজা রেখে দিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের সুন্নিয়তের একজন আকাবের আলেম ছিলেন, অধ্যক্ষ আল্লামা এম এ
জলিল রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কোনো এক সময়ের প্রিন্সিপাল ছিলেন, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন, সেই যুগে একজন বিসিএস ক্যাডার আলেম ছিলেন। এখানে আসছে আল্লাহ আকবর, আল্লাহ হুজুরকে জান্নাতের আলা বা আলা মাকান দান করুন, হুজুরের রুহানি ফয়েজ যেন আমাদেরকে দান করে, বলি আমিন। অনেক বড় আলেম ছিলেন, আমি তাহলে তো এখানে মনে আর কেউ বাকি নাই, বড় বড় সুন্নি যত আলেম আছে সবাই আসছে আলহামদুলিল্লাহ। এই জন্য এটা কবুলকৃত মাহফিল বলেছি আর কি, কারণ জিনার কথা বলছি, ওনার লিখিত অসংখ্য গণিত কিতাব এখন সুন্নিয়তের আলেমদের জন্য অ্যাসেট, সম্পদ। তো হুজুরের লিখিত কারামতে গাউসুল আজম হুজুর কাসিদা আকারে এই ঘটনাটা লিখেছেন, রমজানের ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ তাতে আপনার রোজা হয়, কেউ জানে না চাঁদের খবর জানে গাছে সামদানি, আপনারই নামের গুনে আগুনে হয়ে যায় পানি, আই বড় পিরাবেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুনে জিলানিতে জন্ম আপনার তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা, উমুল খায়ের মা ফাতেমা, উমুল খায়ের মা ফাতেমা আপনার হই জননী, আপনারই নামের গুণে আই বড় পিরাবেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আলহামদুলিল্লাহ বলবেন না, হুজুর গাউসে পাক শাহেন শাহে বাগদাদ পৃথিবীতে আসলো, ছবে মাত্র দুনিয়াতে আসার পরে আকাশের চাঁদ দুনিয়ার যন্ত্র দ্বারা কেউ দেখতে পারে না, যিনি আম্মা জেনের গর্ভ থেকে অলি হয়ে আসেন ওনার কাছে কোনো কিছু লুকায়িত নাই। আপনাদের এলাকা কাসিদায়ে গাউসিয়া শরীফের খতম হয় কি হয় না? আরেকটু জোরে বলুন। যেহেতু আমার হুজুর কেবলার অনেক মুরিদান এখানে আছেন, খানকা শরীফ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন ধরনের জায়গার মধ্যে খতমে গাউসিয়া শরীফের খতম হয়, ওইখানে কাসিদায়ে গাউসিয়া শরীফ পড়া হয়, কথা বলেন ঠিক কি না? হুজুর গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহর দালাতিন আলা হুকমিত্তিসালি, আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর করি, কাহর দালাতিন আলা হুকমিত্তিসালি, পৃথিবীর সব কিছু হাতের বিদ্যাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, আমি আব্দুল কাদেরের কাছে পৃথিবীর সব কিছু স্পষ্ট দেখা যায়, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেক জায়গা বলেন, ইজ্জতি রব্বি আন্নাস সুআদা ওয়াল আশকিয়া লা ইউরাদুনা আলা আইনাইয়া ফিল লাওহিল মাহফুজ, আমি আব্দুল কাদের খোদার কসম করে বললাম, খোদার লৌহে মাহফুজ পর্যন্ত যা কিছু সংরক্ষিত আছে, আমি আব্দুল কাদের যখন আমার বেলায়েতের নজর দিয়া দৃষ্টি দেই, আমার আল্লাহর দেওয়া কুদরতি ক্ষমতা বলে আমি সব কিছু দেখতে পাই, বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে যারা সেই কাউসে পাকের ফাতেয়াজ দহমের মাহফিলে বসে রইলাম, হুজুর কাউসে পাকের বেলায়েতে নজর আসতে পারে কি পারে না? সেই আকীদা বিশ্বাস আমাদের সবার আছে না নাই? কাউসে পাকের মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমার বাইরা বাবারা যদি মুখে মুখে দাবি করি গাউসে পাককে ভালোবাসি তাহলে কিন্তু হবে না, যে গাউসে পাক দুনিয়াতে আসার পরেই শরীয়তের অন্যতম আমল রোজা রাখছে, আমাদেরও রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? বছরে কয়টা কয়টা রাখেননি সবাই? অনেকে পাঁচটা রাইখে বিরতি দিয়ে আছে না, দশটা রাইখে বিরতি দেয়া আছে না, শরীর মাশাল্লাহ কি মোটা তাজা হেলদি মানুষ, রোজার আগে এসে হুজুরের কাছে ফতোয়া জিগা, হুজুর আমার শরীরটার অবস্থা বেশি খারাপ, রোজা না রাইখে অন্য কোনো পদ্ধতি আছে নি?
আপনাদের রাঙ্গামাটি নাই? গ্যাস্ট্রিক মারা যায়, গ্যাস্ট্রিক আলসার, হাই রে গ্যাস্ট্রিকের যন্ত্রণা, এতিমের মতো গিয়ে হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, আছে না নাই? আবার কতগুলো আছে, সাহারির সময় পরিবারের সবার সাথে সাহারি খায়, ইফতারের সময় ইফতার খাই, দিনের বেলা আসতে করে মোটর সাইকেল নিয়ে ওইদিকে পাহাড়ের ভিতরে যায়, আছে না? আর কিছু অসাধু ব্যবসায়ী আছে, চতুর্দিক দিয়া পর্দা দিয়া ঘুমটা দিয়া হোটেল বানা, বাহিরে লিখে রাখে হিন্দু ভাইদের জন্য খোলা, ভিতরে গিয়া টর্চ লাইট মারলেও হিন্দু ভাই পাওয়া যায় না, সব মুসলমান ভাই। আরেকটু জোরে বলুন, আছে না নাই? আরো মারাত্মক হইল, রোজা তো রাখি না, ইফতার মাহফিলের দাওয়াত দিলে তিনটা বাজে চলে যায়। বিবি জিজ্ঞাসা করে, আপনি রোজা রাখেন না, ইফতার মাহফিল একটাও মিস দেন না, এগুলো তো ঠিক না। ও ফতুয়া আমারে শিখাইও না, আমারটা আমি বুঝেই করি। রোজা রাখি না, এটা একটা অপরাধ, আবার ইফতার মাহফিলে যাব না, এটা তো আরেক অপরাধ। ইফতার গুলা খাইলে তো তার উসিলে আল্লাহ আমারে সওয়াব দিব, এরকম আছে না নাই? আরেকটু জোরে বলুন। মসজিদে জুমার খুতবা ইমাম সাহেব বক্তৃতা দিছে এই কোরবানির ফজিলত, যে কোরবানির পশুর এক একটা কসমের বিনিময়ে একটা করে নেকি। এখন সে তো এই ওয়াজ শুনে তার মাথা নষ্ট, কিন্তু তার তো কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে, এবার চুরি করে হইলেও একটা কোরবানি দিবে। এখন যখন চুরি করে গরু নিয়ে আসতেছে, হুজুরের সাথে ভোর রাতে দেখা, হুজুর কই গরু কর্তিকা কেন আনলা? হুজুর কোরবানি দিবেন। তো কোরবানি দিবা, তুই ভাত খেতে ভাত পাস না, এক বেলা খাইলে তিন বেলা ক্ষুধার্ত থাকো, তো তুমি টাকা পয়লা করতে? আপনি শুক্রবারে যে কররা বয়ান দিছেন, এরপরে আমার ঘুম হারাম হয়ে গেছে গা, এই জন্য আমি চুরি করে গরুটা নিয়ে আসছি। হুজুর আগে তোরে ফতোয়া দিছিলাম যে চুরি করে কোরবানি দিবি, আপনি ফতোয়া দিতে দিব না, ফতোয়া আমরাও বুঝি, পড়াশোনা করছি না, কি হয়েছে? চুরি করে গরু আনছে, এটা গুনাহ হইব, আর কোরবানি দিছি, এটা সওয়াব হইব, গুনাহ আর সওয়াবে মিললা সমান সমান, মাছকান দিয়ে আমি গুস্তুটি খাবো, আছে না নাই? এরকম আছে তো ফতোয়া দেখ, রোজা রাখছি না এটা এক এক কথা, আবার ইফতার মাহফিলে যাবো না এটা কোন কথা? আচ্ছা গেছে ভালো কথা, গিয়ে সুপসা বসে থাকলে তো হয়, পাশের মুরব্বীরে কয় আজকে যেই গরম পড়ছে, আল্লাহ আল্লাহ কইল যে একবারে শুকাই যাইতেছে, অথচ যাওয়ার আগে উনি সাড়ে তিন গ্লাস ট্যাং খাইয়ে গেছে। এই ধোকাটা আপনি আমাকে দিলেন, পাশের জনকে দিলেন, স্ত্রী সন্তানকে দিলেন, পৃথিবীর কেউ আপনার খবর জানলো না, একজন জানে তিনি কে, আর একটু জোরে বলুন কে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাই ঈদ মিলাদুন্নবীর শিরোনাম থেকে সবক হলো নামাজ, ফাতেহে ইয়াজদহন থেকে সবক হলো রোজা। যদি সত্যিকারের হুজুর গাউসে পাকের বেলায়েতের নজরের আশা করেন, অবশ্য অবশ্যই রোজা রাখতে, আর একটু জোরে বলুন রোজা রাখতে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা তুমি আদমে হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, বলেন আদমে হাওয়া বানাইলা, আ দুনিয়াতে পাঠাইলা, তিন সব বছর কাদারে পড়ে, তিন সব দোয়া কবুল আমার নূরে নবীজির ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান, এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ খারাপ লাগতেছে, শেষ করে দিব আরো কিছুক্ষণ। হুজুর গাউসে পাকের বয়স 2.5-3 বছরের বাচ্চা, একটু একটু কথা বলতে পারে। হুজুরের আম্মা বলে, বেটা আব্দুল কাদের, তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করছি, বড় হইলে কিন্তু আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, কারণ 60 বছর বয়সে আল্লাহ পাক হুজুর গাউসে পাককে দান করছেন আম্মা জানের গর্বে। যেই বয়সে সাধারণত আমাদের মা বোনেরা সন্তান গ্রহণ করে না, আল্লাহ দেয় না, কিন্তু আল্লাহ চাইলে পারে না এমন কোন জিনিস আছে? আল্লাহ তো মা বাপ দুইজন ছাড়াও সন্তান দিছে, বাপ ছাড়াও সন্তান পৃথিবীতে 86 বছর বয়সে সন্তান দিছে। আল্লাহু আকবার বলবেন না? হুজুরের আম্মা ডাকতে মানে, বেটা আব্দুল কাদের, বড় হয়নি কিন্তু আমাকে বলে যাইবা না। হুজুর গাউসে পাক ডাক দিয়া, কোমা একবার বলছেন আর বলবেন না, যখন আমি আব্দুল কাদের আপনার পেটে ছিলাম তখনই আপনাকে বলি নাই, বড় হইলে কেমনে বলবো, বড় করে বলে সুবহানাল্লাহ। মা ডাকদা বলে, বাবা কথাটা বুঝলাম না, আমার পেটে ছিলা তখন বলো নাই, এটা কেমন কথা? মার গর্ব থাকতে কি আবার সন্তান মারে বলে নাকি? হুজুর গাউসে পাক বলে, কেন গো মা, আপনার কি স্মরণ হয় না বাড়িতে আব্বাজান ছিলেন না? আপনি যখন, আমি যখন আপনার গর্ভে ছিলাম হঠাৎ করে একটা ভিক্ষুক এসেছিল আপনার কাছে খাবার চাইছে, আপনি দয়াবশত হইয়া তাকে যখন খাবার দিয়েছিলেন শয়তান এসে তার মাথায় অসোয়া দিয়েছিল, সে আপনার ইজ্জতের উপরে হামলা দেওয়ার চেষ্টা করছিল, ওই মুহূর্তে কি ঘটছিল আপনার কি মনে আছে? হুজুরের আম্মা ডাকদা বলে, কেন মনে থাকবে না, ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়ে গিয়েছিল, সেদিন যদি বাঘটা না হইতো হইতো আমার ইজ্জত নষ্ট হইতো। হুজুর ডাকদা বলে, খোদার কসম গো মা, যেই বাঘটা এসে আপনার সামনে থেকে ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়েছিল এটা জঙ্গলের কোনো বাঘ না, এটা আপনার পেটের সন্তান আব্দুল কাদের। আমরা যারা হুজুর গাউসে পাককে মোহাব্বত করি, আব্বা আম্মার সেবা যত্ন করা দরকার আছে নি? এদিক দিয়া ফাতেহে ইয়াজদহমের মাহফিলে আসলাম, হুজুর গাউসে পাকের সামনে কাসিদা বললাম, মানুষের কাছে বড় পীর সাহেবের আশেক বলে পরিচয় দিলাম, মারে বাদ দিলাম না, বাবারে বাদ দিলাম না, মা বাবার খোঁজ খবর নিলাম না, আমার গাউসে পাক কি এমন সন্তানের প্রতি খুশি না বেজার? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আজকের সমাজে এমন অনেক মা আছে সন্তানের কথা স্মরণ হইলে দুঃখে যাদের মুখটা ফেটে যা, অনেক বাবা আছে রাতের বেলা যখন বিছানা শুই চুকির পানি দিয়া বালিশটা ভিজাই, আওয়াজ দিয়া বলুন ঠিক, এর যুবক আজকে তোমার শক্তি আছে, তুমি আজকে শক্তিশালী হইলা, টাকা পয়সা উপার্জন করো, রাঙ্গামাটি রিজার্ভ বাজারে তুমি ব্যবসা করো, চাকরি করো, তোমাকে এতটুকু আনতে তোমার মা জীবনে কত কষ্ট করলো, তোমার বাবা জীবনে কত কষ্ট করলো, বহু বাবার জীবনী খুললে দেখা যায় জীবনে কোনোদিন একটা নতুন পোশাক পরে না, এমনকি ঈদের দিনও নতুন পোশাক ভাগ্যে জোটে না, কারণ সন্তানের মুখে হাসি ফোটাইবার জন্য নিজে বাবা পুরান কাপড় দিয়া ঈদ করত, কথা বলেন ঠিক কিনা? বহু মার জীবনী খুঁজলে দেখা যায় জীবনে কোনোদিন তৃপ্তি নিয়া পেট পোড়াইয়া খাবার খাইতে পারত না, সবার শেষে যখন পাতিল পোষা ভাত গুলা নিয়া কাঁচামরিচ আর পেঁয়াজ পান্তা ভাত বানাইয়া খাইতো, তরকারি নাই, সেই দুঃখ কারো কাছে বলে না। এত কষ্ট করে যেই মা তোমারে আমারে কুলে পিঠে নিয়া লালন করলো, এত কষ্ট করে যেই বাবা তোমাকে আমাকে আজকে এতটুকু পর্যায়ে আনলো, আজকে তুমি টাকার মালিক হইলা, আজকে তুমি পয়সার মালিক হইলা, রাঙ্গামাটি রিজার্ভ বাজার শহরে নামি দামি ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকো, ওই না বা সান্নদম, ওই না লঙ্গদ, বাঙ্গা বাড়িতে মাটির করে তোমার বুড়া বাপটা কষ্ট
ভাই, তোমার মাটা কষ্ট পাই খোদার কসম, যতই যশ খেলি তোমার তাকুক না কেন, আজকে ফাতে ইয়াজদহুম মাহফিলে তুমি বসে রইলা খোদার কসম, তুমি যদি তোমার আব্বা আমার সেবা যত্নের ক্ষেত্রে কার্পণ্য করো। রাসূল বলেন, হুমা নারুকা ও জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম, খোদার কসম রে যুবক, ওই মা বাবার সন্তুষ্টি করে তুমি জান্নাত ক্রয় করতে পারবা, আর আব্বা আমার মনে কষ্ট দিয়া যা বাজার মসজিদে তাহাজ্জুদের নামাজও যদি পড়ো, তারপরও তোমার ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এই কনকনে শীতে, এই কনকনে শীতে ওই গ্রামের বাড়িতে বাঙ্গা করে তোমার মা তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার বাসাতে কয়েকটা কম্বল তাকে ঝোলানো, কারণ সেই পর্যায়ের শীত তোমার বাসায় লাগে না, তুমি দালানকোটা বিল্ডিং এ বসবাস করো, গ্রামের বাঙ্গা বাড়িতে তোমার বাবা মা ঘুমায়, শীতের বেলা রাতের বেলা অনেকবার ঘুম ভেঙে যায়, তুমি একটা কম্বল দিতে পারো না, তুমি একটা লেপ দিতে পারো না, এই শীতে একটা শাল দিতে পারলা না, খোঁজখবর নিয়ে আব্বা আমার সুখে দুঃখের সাথী হইতে পারলা না, তোমার এই জীবনের আমার আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, এমন আব্বা আম্মা নামক দৌলত যাদের বেঁচে আছে জীবনে কোনোদিন আর তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা যায় মাঝে মধ্যে 70-80 বছরের মুরব্বি সাদা দাড়িওয়ালা বাবাগুলো এসে একটু করে বলে, হুজুর আলোচনার মাঝখানে 5 মিনিট বাবা মার খেদমতের কথা বলিয়ে, ওই মানুষগুলোর চেহারা দেখলে বোঝা যায় তাদের মনে কত কষ্ট। যেই সন্তানের জন্য যেই বাবা এত কষ্ট করলো, যেই মা এত কষ্ট করলো, ওই সন্তানের উচিত ছিল বাবা মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এক একটা দিনকে তাদের জন্য বড় নিয়ামত মনে করা। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমাজে শিক্ষিত হার বাড়ছে, লেখাপড়া হচ্ছে, শিক্ষার মানদণ্ড বাড়লো, সার্টিফিকেট অনেক বেশি হইল, কিন্তু কেন যেন আমার সমাজে সুশিক্ষার অভাব হয়ে গেল। কথা বলেন, কিসের আপনার এই শিক্ষা? আপনি বড় জজ ব্যারিস্টার, বড় অফিসার, আপনি আমলা কামলা, আপনি নামি দামি অবস্থানে আপনার বসস্থান, আর আপনার আব্বা আম্মা গ্রামে গঞ্জে ভাঙ্গা করে পড়ে আছে, আপনার খোঁজ খবর নেওয়ার সময় নাই, বন্ধু বান্ধব নিয়ে আপনি রেস্টুরেন্টে বসে হাজার হাজার টাকা বিল দেন, স্ত্রী সন্তানদেরকে নিয়ে পার্কে ঘুরে হাজার হাজার টাকা নষ্ট করেন, মাস শেষে বুড়া মা আর বাপটাকে 1000 টাকা ওষুধের জন্য দিতে পারেন না, এমন সন্তান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এমন চরিত্রের যদি হন তাহলে এই মাহফিলে আসার কোনো দাম নাই, চরিত্রটা পাল্টাতে হবে, সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে জীবনে কোনোদিন আব্বা আম্মার সামনে আর উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আর একটু জোরে বলুন, বিলাসিতা করে হাজার হাজার টাকা নষ্ট করে, আর যুবক তো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, মাদকদ্রব্য ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে আছে, রাঙ্গামাটি নাই, আওয়াজে বোঝা যায় নাই, এই যত বাংলা মদ এদিক থেকে সাপ্লাই হয় ওইদিকে যায়, খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য এলাকা থেকে আমি সব খবর জানি, আবার কক্সবাজার থেকে এদিক দিয়ে আসতেও তো সোজা না, পাহাড়ি রাস্তা আছে না, বান্দরবন দিয়ে কিভাবে আছে তো ওইদিকে, এই কাপ্তাই দিয়ে এইভাবে চলে আসে আর কি, ওই ছোট ছোট কি জানে এগুলোর নাম বাবা বলেন না, ও বা আপনি মনে হয় যে জীবনে প্রথম নাম শুনছে, আরে বলেন না কি নাম, মুরব্বীরা কো ইয়াবা, গোলামেনে কো বাবা, তবে দুন্ডাই দুইটাই এখন ওল্ড ভার্সন হয়ে গেছে, নিউ ভার্সন আছে এখন খুব গুটি গুটি, কিছু কিছু জায়গা কো ট্যাবলেট, ওই দিন এক জায়গা কো চকলেট, মানে ওরা যতই নাম পাল্টা মনে হয় যেন আমরা বুঝি না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ট্যাবলেট বললে সুবিধা তো, আইস বাইরেছে, আরে ভাই আজকে না বহু আগে বাইরেছে, মদ, জুয়া, গাঁজা, মারিজুয়ানা, আফিম, অ্যালকোহল, আইস, চকলেট, আরও জানি কি আছে, গ্যাস্ট্রিক না, হাই 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 হাই, গ্যাস্ট্রিকও নাম দিচ্ছে, যদি বলে দোস্ত আমার গ্যাস্ট্রিকের ওষুধ লাগবো তাহলে আব্বা আম্মার সামনে থেকে দোস্তরা ডাকিয়ে নিতে সুবিধা হইব, কথা কারণ ট্যাবলেট বললেও নিতে সুবিধা হইব, কারণ ট্যাবলেট মানে প্যারাসিটামল না পাই এটা কি আর বুঝেনি, কিন্তু উদ্দেশ্য তো বাবা, যে বাবা খাইলে অবস্থা খারাপ হয়ে যায়। আজকের সমাজে যতগুলো অপরাধ হচ্ছে তার পিছনে তদন্ত করে দেখা যাচ্ছে মানুষ মাদকদ্রব্য সেবনে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর মাদকদ্রব্য যখন সেবন করে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষটা তখন আর মনুষ্যত্ব থাকে না, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না, তখন তার দ্বারা যে কোনো ধরনের অন্যায় জুলুম নির্যাতন হয়, কারণ 100 টাকা 50 টাকার জন্য পেটে ছুরি মারে, আছে না,
তদন্ত করে দেখা যায় এটা তেমন কিছু না, এটা হলো একজন নেশাগ্রস্ত ব্যক্তি। আব্বা আম্মাকে ছুরি দিয়া জবাই করে, আছে না নাই? বাংলাদেশে না, অন্য রাষ্ট্রে, বাংলাদেশে কি জানে একটা মেয়ে, তার আব্বা আম্মা পুলিশ অফিসার ছিল, বাপরে বাপ শব্দ মনে আছে, ঐশী নামক সেই মেয়েটা তার বাবা মাকে জবাই করেছিল। র‍্যাবের তদন্ত রিপোর্টে এসেছে সে ইয়াবা আসক্ত ছিল। তো এই মত কি চলবে না বন্ধ হবে? এই কয়েকজনে বন্ধ করবেন, বাকিরা বুঝি দোস্ত বানাবেন। আওয়াজ দিয়ে বলুন, মত কি চলবে না বন্ধ হবে? এই সমাজটাকে যদি সুন্দর করতে চান যুবকরা, চাইলে আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, কথা বলেন। তাই আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত হবে, আমরা যারা আজকে এসেছি জীবনে কোনোদিন মাদক দ্রব্য সেবন করব না। কারা কারা রাজি আছেন হাত উঠান। অনেকে ভাবতেছে আমরা খাই না, তাহলে কি লিখে হাত উঠাবো? এটা তো আমারও মন বলছে, কারণ এই রাতে যারা এখানে বসে আছে নিশ্চয়ই আপনারা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত, যারা সম্পৃক্ত তারা তো জাগা মতে আছে, মদ জুয়া, আবার কিছু কিছু এলাকা তো মুনাজাত পার্টি। কি পার্টি? মোনাজাত পার্টি মানে কি? জুয়া জুয়া, যেটার আপডেট নাম হয়েছে কেসিনো কেসিনো। হাই হাই হাই, হ্যাঁ মোবাইল কেসিনো আছে, মোবাইলও আছে, নাউজুবিল্লাহ বলবেন না, বিরিয়ানি দুই পোটলা দিব, আরেকটা সিল্লান দিলে একটাও পাইবেন না, চুপ করে থাকো, তোমার দুই পোটলা দিব, চুপ থাকো। তাহলে মদ কি চলবে না বন্ধ হবে? আলহামদুলিল্লাহ বলে যাক, ওর কথা শুনিয়েন না, অসুস্থ মানুষ, ওকে বলতে দেন। তাহলে মাদক দ্রব্য মুক্ত সমাজ যদি গঠন করা যায় তাহলে আমাদের মাহফিলে আশা বসা, আমি মনে করবো এনতেজামিয়া কমিটির এই কষ্টটা সার্থক। আব্বা আম্মার সেবা যত্ন করবো তো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতান লিল আলামিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার, ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রাব্বি জালনি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء، ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين রাঙ্গামাটি রিজার্ভ বাজার, আল্লাহ ঐতিহাসিক নতুন বাস স্ট্যান্ড চত্বরে এতক্ষণ যাবৎ ওলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেছেন, বিশেষত পবিত্র ফাতেহা ইয়াজদহম ও অপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল আজিমুশান সুন্নি মহাসম্মেলনে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, ওলামায়ে কেরাম যা আলোচনা করলো, বল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকু যাহা কবুল করেছ, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপথ মা কামাউলা তাজিদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবাই কেরাম তাবি তাবিন ইলমে মুস্তাহিদিন খোলাফে রশিদিন সদে সলিহিন পীরনি গাউস কুতুব আব্দান উলামা ফুকাহা বুলাগান জামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইমে শরীয়ত আইমে তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রুহে পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার রুহে পৌঁছিয়ে দাও। খাজে খাজে গান্না যাই হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিনী রাদিয়াল্লাহু তাআলার রুহে পৌঁছে দাও। খাজে খাজে গান খলিফা শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌহরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুটি বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনি গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বর হক হাফেজ করি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার রুহে পাক হাদিয়া পৌঁছে দাও।
আল্লাহ বিশেষ করে বাবা শাহজালাল নিয়ামনি, শাহপরা নিয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গাউসুল আজম মেজবান্ডারি ইমাম শেরে বাংলা, আলা হযরত কেবলা কাবা, বড় হক সিলসিলার প্রত্যেক মাশায়েক রুহে পাক হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই, অনেকে হাত উঠাই সীমাও নাই বাবাও নাই। মাহারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুশানভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের যারা উদযাপন কমিটি, আল্লাহ দীর্ঘদিন যাবত এই কমিটিতে খেদমতে আঞ্জাম দিচ্ছেন, এই কমিটির মাধ্যমে আজিমুশান মাহফিল পরিচালিত হচ্ছে, আল্লাহ প্রত্যেকটা সদস্যবাহীকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে মরহুম রফিক সৌদাগর, আল্লাহ এই কমিটির সাবেক সহসভাপতি ছিলেন, আল্লাহ মরহুম নূর হোসেন, মরহুম বালি সৌদাগর, মরহুম সেকান্দর ড্রাইভার, মরহুম বদরুস ড্রাইভার, ওনাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আরও যারা আমাদের কাছ থেকে পর্দার অন্তর আড়াল হয়েছেন প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে ওমর উদ্দিন বুতুড়া এবার অসুস্থ, সলিমুল্লাহ সেলিম শিকার ঠিকাদার অসুস্থ, আবুল কালাম হাসান আরও যাদের নাম টুকুন বলেছেন অসুস্থ যারা, প্রত্যেকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের সুলেমান ভাই, তারপরে সাওয়াল ভাই, আরও যারা কার্যকরী পরিষদের সর্বস্তরের সদস্য ভাইরা যারা অক্লান্ত পরিশ্রমে খেদমতে আঞ্জাম দিয়ে এত সুন্দর মাহফিল উপহার দিল, প্রত্যেকের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের কুদ্দুস ভাই দোয়া চেয়েছে, আরন ভাই দোয়া চেয়েছে, আরও অনেক ভাইরা দোয়া চেয়েছে, প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়া মঞ্জুর করে নাও। আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত তোমার ভয় অন্তরে নিয়া অনেক দূর দূরান্তের ভাইরা আরামের ঘুমকে হারাম করে সারাটা রাত নবীর মহাব্বত নিয়ে এই মিলাদুন নবীর মাহফিলে বসলো। আল্লাহ আমাদের প্রত্যেকটা উপস্থিতি ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকের মনের নেক তামান্নাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে কল্যাণ দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা অধ্যয়নরত যথাযথ জ্ঞান অন্বেষণ করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। আল্লাহ আমাদের পরিবার পরিজনের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বশ্রীর মতো ওলি বানিয়ে দাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি নসিব করো। আল্লাহ তোমার দরবারে বিশেষ ফরিয়াদ যে সময় পৃথিবীর সমস্ত রাজা বাদশার দরজা বন্ধ, তুমি মহান রবের দরজা খোলা, তোমার কাছে ফরিয়াদ জানাই করুণার মতো মহামারী দিয়া আর আমাদেরকে তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন করিও না। আল্লাহ ওমিক্রন নামক ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করে দাও, গোটা পৃথিবীবাসীকে মুক্ত করে দাও, লকডাউনে আর আমাদেরকে ফেলে দিও না আল্লাহ, আমরা পাপী গুনাহগার, তারপরও আমরা তোমার হাবিবের উম্মত রে আল্লাহ, তোমার সেই হাবিবুল্লাহর উসিলা, আজকের মিলাদুন নবীর উসিলা, আমাদের দেশকে সব ধরনের বালা মুসিবত থেকে তুমি তোমার আমনে আমারে হেফাজত করো। আমরা যারা হাত উঠাইলাম জীবন একবার হলেও সোনার মদিনার জিয়ারত নসিব করাইও, যারা দেখছে বারবার করার তৌফিক দাও। আল্লাহ আজকের বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ প্রত্যেকের দিনই খেদমতকে মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে মাওলানা কারি মোহাম্মদ উসমান গনি চৌধুরী, আল্লাহ আমাদের শায়ের, আল্লাহ আমাদের সকলের মহাব্বতের, আল্লাহ আমাদের ছোট ভাই সুন্নিয়তের খেদমতে যেইভাবে আঞ্জাম দিচ্ছে তার এই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যারা আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে হাত উঠাইলাম, আল্লাহ পৃথিবীর কেউ আমাদের মনের খবর জানে না, একমাত্র তুমি আল্লাহ জানো, আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক তামান্নাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউযিহি শারবাতান লা নাজমাউ বা'দাহু আবাদা।
চার তরফ সে ফৌজ গম নে আখ গে রাহে হামে দে ফানা ইয়া রব শহীদে কারবালা কে ওয়াস্তে কাদেরী করে কাদেরী রং কাদেরী ও মে উঠা কদর আব্দুল কাদের কুদরত নমা কে ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা কুরআত আইনে রাসূল ইয়ানি বিবি ফাতেমা খয়রুন নিসা কে ওয়াস্তে শেষ পর্যন্ত তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে দোজাহার নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া ওদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম